আলাদিনের একটা জাদুর কুপি আসিল, কুপি খান দেখতে আসিল ঠিক এইডার মতন, কিন্তু ওইডা ছিল জাদুর কুপি। যখনই আলাদিন কুপির গায়ে ঘষা দিত, তখন এক দৈত্য এসে হাজির হইতো আর আলাদিনে তিনটা হিসাব পূরণ করত। আলাদিন পয়লা হিসা করলো রাজপুত্র হইয়া রাজবাড়িতে থাকনের। আমিও তাই চাইতাম, আমি তাইলে হাতির পিঠে চড়া খালি মিষ্টি খাইতাম। মিষ্টি খাইতাম? মিনা, তুমি কি ইচ্ছা করবা? আমি চাইতাম কারো যেন রোগ না হয়, তাইলে আমরা সবাই সুখে থাকতাম। এই ইচ্ছাটা আমরা সত্য করবার পারি। তোমার তাই মনে হয় দাদি? সত্য করবার পারি? ও দাদি, আলাদিনের কি হইল তাই কোন? এছাড়া আলাদিনের একখান জাদুর পাটি আসিল, সেই পাটি আকাশে উঠতে পারত। সেই পাটিতে বৈশা আলাদিন দেশ বিদেশ ঘুরে বেড়াইতো আর আজব আজব জিনিস দেখত। ইস, আমার যদি একটা জাদুর পাটি থাকতো আমরা কত কিছু দেখতাম। অহন যাও ঘুমাও গিয়া, আলাদিনের গপ্প কাইল শেষ করু। মিনা, এটা কি জাদুর কুপি হইতে পারে? না তাইলে দৈত্যর দেখা পাইতাম। হ, তাইলে এই পাটিরে জাদুর পাটি বানাইয়া আমরা দেশ বিদেশ ঘুরবার পারতাম। কিন্তু এই সব শুধু স্বপ্নেই হয়। থালা বাসন ধুইতাছে, ওই ময়লা পানি পেটে গেলে অগো খারাপ রোগ হইব। আরে ওই মাইয়াটা দেখি কলস ভইরা পানি লইয়া যাইতাছে, কিন্তু ওই পানি খাইলে তো অগ ডায়রিয়া হইব। ও তো জানে না পানিটা খারাপ, ওই পানি দেখতে ময়লা না। দেখ বাড়ির সবাই ওই পানি খাইতাছে, এই জন্যই এই গ্রামের এত লোকের অসুখ। একটা কিছু করণ দরকার, চল রাজু জাদুর কুপিরা কাজে লাগাই। আমি এই কুপির দৈত্য, বলো তোমাদের ইচ্ছা কি? আমি কি যা খুশি সাইবার পারি? অবশ্যই, তুমি তিনটা ইচ্ছা করতে পারো। ঠিক আছে, আমার ইচ্ছা সবাই সানিটারি পায়খানা ব্যবহার করব। পায়খানা? তুমি যা ইচ্ছা চাইতে পারো, সোনা রূপা হীরা জহরত মস্ত হাতি মিষ্টি মন্ডা। না না, পায়খানা খুব দরকার, পায়খানা জীবন বাঁচায়। ঠিক আছে, তুমি যদি তাই বলো তোমার ইচ্ছাই আমার আদেশ। একটু দাঁড়াও ছোট্ট বন্ধু। বন্ধু এই দিকে, স্যানিটারি পায়খানা ব্যবহার কর। এই
এবার বলো তোমার দ্বিতীয় ইচ্ছা। আমি চাই সকলে নিরাপদ পানি ব্যবহার করব। পানি আমি দিতে পারি মনি, মুক্তা, ময়ূর। ও, তুমি তো জানো দৈত্য, নিরাপদ পানির দাম আরো বেশি। ঠিক আছে, বলা মাত্রই হয়ে যাবে। এক মিনিট, দয়া করে এখন থেকে নিরাপদ পানি ব্যবহার করুন। এই দিকে, দয়া করে এই দিকে আসুন। তুমি কি তোমার তিন নম্বর ইচ্ছাটার কথা বলবে? মিনা, তুমি মজার কিছু চাও? বলো তো, তুমি কি সিনেমার নায়িকা হতে চাও? ও দৈত্য, আমি আরো বালা কিছু চাই। আমি চাই সবাই সাবান বাসাই দিয়া হাত ধুইব। ঠিক বলছো। হ হ, এইডার দরকার আছে। একটু অপেক্ষা করুন মা, দয়া করে সাবান দিয়ে হাত ধুয়ে নিন। এক মিনিট ছোট্ট বন্ধু, আমার মনে হয় তুমি হাত ধুতে ভুলে গেছো। সবারই শরীর পালা থাকবো। হ্যাঁ, শরীর পালা।